নতুন একটি খবর হচ্ছে সুপারস্টার সাকিব খান যুক্তরাষ্ট্রে বসে তার প্রিয়তমা ছবিটি সিনেমা হলে বসে উপভোগ করলেন। নিজের অভিনীত প্রিয়তমায় মজেছেন সুপারস্টার সাকিব খান। সিনেমার সাফল্য তো বটে, তবে আরও কিছু বিষয়ে অন্য নায়কদের সঙ্গে সাকিব খানের পার্থক্য স্পষ্ট। যেমন তিনি তার সিনেমা মুক্তির পরে প্রচারের জন্য কোনো অনুষ্ঠান করেন না, হলে গিয়ে দর্শকদের প্রতিক্রিয়া দেখেন না, কিংবা দর্শকদের উৎসাহ বাড়াতেও হলমুখী হন না। অর্থাৎ নিজেকে বরাবরই অধরা রাখতে পছন্দ করেন এই নায়ক। পৃথিবীতে এমন নজির নিতান্তই কম। বছরের পর বছর ধরে চলা এই অলিখিত প্রথায় এবার অন্যরকম একটি ঘটনা ঘটালেন, যা বিরল ঘটনা। দেশে নয়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জামাইকা মাল্টিপ্লেক্সে ঘটল এমন ঘটনা, যেখানে গত 7 জুলাই থেকে টানা প্রদর্শিত হচ্ছে তার অভিনীত নতুন এই সিনেমা প্রিয়তমা। এই প্রেক্ষাগৃহেই দর্শকদের সঙ্গে বসে নিজের সিনেমা দেখলেন ঢাকাই নবাব। যে ছবি ও ভিডিও অন্তর্জালে এলো প্রিয়তমা নির্মাতা হিমেল আশরাফ সহ অন্যান্য দর্শকদের সৌজন্যে। 2 আগস্ট সিনেমাটি দেখেছেন তারা। এ সময় সাকিবের পাশে বসেছিলেন অভিনেত্রী নৌসিন, অভিনেতা হিল্ল, নির্মাতা হিমেল আশরাফ সহ আরও অনেকেই, যারা প্রত্যেকে এখন যুক্তরাষ্ট্র প্রবাসী। জানা গেছে এই প্রথম প্রেক্ষাগৃহে বসে প্রিয়তমা দেখলেন সাকিব খান। এর আগে ঠিক কবে নিজের কোন সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন সাকিব খান তা জানতে রীতিমতো গবেষণা করতে হবে। শুধু সিনেমা দেখাতেই সীমাবদ্ধ থাকলেন না, বরং দেখা শেষে উচ্ছ্বসিত দর্শকদের আবদারও মিটিয়েছেন সাকিব। তাদের সঙ্গে হাসি মুখে ছবি তুলেছেন, ভিডিও বন্দী হয়েছেন খুব হাসি মুখেই। এদিকে সাকিবের সঙ্গে বসে সিনেমা দেখার মুহূর্ত সোশ্যাল পাতায় ভাগাভাগি করার সূত্রে তার প্রশংসায় পঞ্চমুখ হলেন নির্মাতা হিমেল আশরাফ। হিমেল আশরাফ বলেন, কোনো এক অদ্ভুত কারণে সাকিব খান আমার উপর আস্থা পেতেন, প্রায় বলতেন তুই একদিন বড় ডিরেক্টর হবি। আমি আজও জানি না তিনি আসলে কেন বলতেন এই কথা, শুধু আমাকে না, আমার অনুপস্থিতিতে তিনি খুবই কনফিডেন্সের সঙ্গে বলতেন হিমেল ভালো বানাবে। তার কথা শুনে মানুষ মুচকি হাসত। আজ প্রিয়তমা দেখার শেষে তার ভেজা চোখে চোখ পড়তেই আমাকে দেখে হেসে আমার কাঁধে হাত রেখে কিছু না বলেও যেন কত কিছু বললেন। আর আমি তার বিজয়ের হাসি দেখে মনে মনে বারবার বলছিলাম, ভাইয়া থ্যাংক ইউ। সাকিব খানের ব্যস্ত শিডিউলে হয়তো তার সঙ্গে আমার অনেক কাজ হবে না, কিন্তু একজন নির্মাতা হিমেল আশরাফ আজীবন সাকিব খানের কাছে ঋণী হয়ে থাকবে।